ডায়রিয়া পরিস্থিতি বিবেচনায় মে মাসে রাজধানী ঝুঁকিপূর্ণ পাঁচটি এলাকায় কলেরা টিকা দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 23 লাখ মানুষকে মুখে খাওয়ার টিকা দেওয়া হবে। জরুরি সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশুদ্ধ পানির সংকট, ঋতু পরিবর্তন সহ স্বাস্থ্যবিধি না মানায় ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। কলেরা হাসপাতালে আসা রোগীর ভিড় বাড়ছে প্রতিদিন। ধারণ ক্ষমতার কয়েকজন রোগী মহাখালীর কলেরা হাসপাতালে সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। প্রাপ্তবয়স্ক রোগীর সংখ্যাই বেশি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সারা দেশে চলতি বছরে ডায়রিয়া আক্রান্ত হয়েছে 4,61,000-এর বেশি। কেবল মার্চ মাসেই আক্রান্ত 1,70,000, এর মধ্যে ঢাকা বিভাগে আক্রান্ত 66,000 ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে 4 জনের। বর্তমান ডায়রিয়া পরিস্থিতি নিয়ে ভার্চুয়ালি জরুরি সংবাদ সম্মেলন করে স্বাস্থ্য অধিদপ্তর। এতে অনিরাপদ পানি, অস্বাস্থ্যকর খাবার এবং আবহাওয়া পরিবর্তনের কারণেই ডায়রিয়া রোগী বাড়ছে বলে জানানো হয়। প্রশ্নটি কিন্তু পানির, নিরাপদ পানির, এবং সেখানে নানান কর্মকাণ্ড চলছে এবং পানির বিভিন্ন জায়গাতে আপনারাই গণমাধ্যমের কল্যাণে আমরা জেনেছি যে সাপ্লাই লাইনে কিন্তু কন্টামিনেশন আছে। কাজে সেগুলো যতক্ষণ ঠিক না হবে, ওয়াটার স্যানিটেশন যতক্ষণ ঠিক না হবে, হাইজিন যতক্ষণ মেনটেন করা না যাবে, ততক্ষণ আমাদের কিন্তু বিপদের আশঙ্কা রয়েই যায়। পরিস্থিতি বিবেচনায় রাজধানীর 5টি এলাকায় মে মাসে কলেরা টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নিবন্ধন ছাড়াই দেয়া হবে টিকা। 1 বছরের বেশি বয়সী সকল মানুষ এবং গর্ভবতী মহিলা যারা আছেন তাদেরকে বাদ দিয়ে, এবং টিকা দেবার জন্য প্রাথমিকভাবে যে 5টি হটস্পট নির্বাচন করা হয়েছে, যাত্রাবাড়ি, দক্ষিণ খান, মিরপুর, মাহমুদপুর এবং সবুজবাগ। সম্ভাব্য সমিতি আমরা নির্ধারণ করেছি মে মাস, সেখানে আমরা 23 লক্ষ ডোজ দিতে পারবো বলে আশা করছি। 1 মাস পর আমরা জুন মাসেও বাকি 23 লক্ষ ডোজ আমরা দিয়ে দিতে পারবো। খাবার ও ব্যবহৃত পানির উৎস নিরাপদ রাখতে ব্যক্তি পর্যায়ে এবং যথাযথ কর্তৃপক্ষকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।